দেখো, পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম বা স্ট্রাকচারাল প্রপার্টিজ প্রপার্টিজ অফ ম্যাটার, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, তার মানে গঠনের ভিন্নতার কারণে সে যে ধর্মগুলা প্রদর্শন করে, গঠনের ভিন্নতার কারণে সে যে ধর্মগুলা প্রদর্শন করে সেই ধর্মগুলাকে বলা হয় ধর্ম বা স্ট্রাকচার প্রপার্টি। ঠিক আছে, জি স্যার। ওকে, স্ট্রাকচার প্রপার্টিস অফ ম্যাটার। ঠিক আছে, আমরা নর্মালি যখন আমরা আমরা নিজেরা যখন পড়ালেখা করছি, ঠিক আছে, তখন এই চ্যাপ্টারটা বেসিক্যালি কিন্তু আমি শুরু করতেছি তিনটা পোর্শন নিয়ে এই চ্যাপ্টারটা তৈরি করি। ঠিক আছে, আমরা তিনটা চ্যাপ্টার আকারে পড়ছি। প্রথম আমরা পড়ছি দেন আমরা পড়ছি পৃষ্ঠটান বা সারফেস টেনশন, সারফেস টেনশন দেন আমরা পড়ছি প্রবাহী গতিবিদ্যা, প্রবাহী গতিবিদ্যা জানাবি। ঠিক আছে, একটা ছিল ইলাস্টিসিটি, একটা হচ্ছে সারফেস টেনশন এবং একটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। এই তিনটা চ্যাপ্টারকে একত্রিত করে এখন একটা চ্যাপ্টারের উদ্যান দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে স্ট্রাকচার প্রপার্টিস অফ ম্যাটার। তিনটা চ্যাপ্টারকে একত্রিত করে একটা চ্যাপ্টার বানানো হয়েছে। ঠিক আছে, এবং আমরা পদার্থ হিসেবে জানি ম্যাটার প্রথমত কয় ধরনের, তিন ধরনের। একটা হচ্ছে কঠিন, কঠিন তরল এবং বায়বীয়, কঠিন তরল এবং বায়বীয়। ঠিক আছে, তাহলে কঠিন বায়বীয় এবং গ্যাস কিন্তু এক না, আমরা পরে দেখবো। বায়বীয় এবং গ্যাস, গ্যাস মানে গ্যাস, গ্যাস শব্দটার মানে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে যেসব পদার্থ গুলি বায়বীয় অবস্থায় থাকে তার নাম হচ্ছে গ্যাস। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে যেসব পদার্থ গুলি বায়বীয় অবস্থায় থাকে তার নাম হচ্ছে গ্যাস। ঠিক আছে, তো গ্যাস এবং বায়বীয় পদার্থ এক, বায়বীয় পদার্থটাকে আমরা বানাতে পারি চাপের পরিবর্তন করে, চাপের পরিবর্তন করে তাপমাত্রা পরিবর্তন করে। স্যার সাউন্ড একটু কম আছে। স্বাভাবিক টেম্পারেচার, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে যে পদার্থগুলি গ্যাসের স্টেটে থাকে সেটার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে বায়বীয় অবস্থাতে থাকে সেটার নাম হচ্ছে গ্যাস। ঠিক আছে, গাড়ির কাগজ, ব্যাংকের কাগজ দিছে, এই যে টাকা পয়সা যে জমা দিচ্ছে না, ওই ব্যাংকের কাগজ কাকে দিচ্ছে? গাড়ির কাগজ আজকে দেওয়ার কথা, আজকে নাম্বার দেওয়ার কথা সন্ধ্যা সময়। আচ্ছা, আমি এই লোকে মুন থেকে যে লার্নার্স করছি ঢাকার থেকে, কি লোক আমি পরীক্ষা দিতে পারবো না? লকডাউন Yeah.
লার্নার লার্নার রাস্তায় বেরোলে পরে লার্নার কিছু খুব না লার্নার দিয়ে চালানো যায় না গাড়ির নাম্বার একটা দিয়ে দিন তিন ধরনের পদার্থ আছে, একটা হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় পদার্থ। এদের স্ট্রাকচারের উপর বেস করে তারা স্পেসিফিক্যালি কিছু কিছু ধর্ম প্রদর্শন করে, যেমন কঠিন পদার্থ ইলাস্টিসিটি ধর্ম প্রদর্শন করে, লিকুইডে পৃষ্ঠটান প্রদর্শন করে, প্রবাহী পদার্থ প্রবাহীর গতিবিদ্যাতে সান্দ্রতা প্রদর্শন করবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই জিনিসগুলি সে প্রদর্শন করে। এখন কথা হচ্ছে যে এগুলোতে আমরা কি কি জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করবো, তোমাদের সিলেবাসে সম্ভবত সম্পূর্ণ ই নাই, আছে কি সম্পূর্ণ চ্যাপ্টার কি আছে এটার? কথা দেখেন তো কি সম্পূর্ণ চ্যাপ্টার আছে? কথা বলো, দেখতে হবে না, মানে তোমাদের চ্যাপ্টার সম্পূর্ণ নাই, শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে ধর্মটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এখন কি হচ্ছিল যে আমি শুধুমাত্র স্থাপকতা নিয়ে আলোচনা করবো না, সম্পূর্ণ চ্যাপ্টারটাই ডিটেলে আলোচনা করে দিব। সম্পূর্ণরূপে যদি থাকতো, এই চ্যাপ্টার গুলো যদি সম্পূর্ণরূপে যদি থাকতো, তাহলে ফার্স্ট পার্টের এই চ্যাপ্টার থেকে যে পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের দুই সেট কোশ্চেন আসতো, বুঝছো? সম্পূর্ণ চ্যাপ্টার যদি থাকতো, এই চ্যাপ্টার থেকে তোমাদের দুই সেট কোশ্চেন আসতো। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, একাডেমিক্যালি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশনের জন্য চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে এখান থেকে প্রচুর অঙ্ক থাকে। দেখো তাহলে স্থিতিস্থাপকতাতে আমরা কি কি জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে আমরা আলোচনা করব আন্ত আণবিক বল, তারপর আমরা আলোচনা করব বন্ধন, তাই না? তো বন্ধন নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা করবো না, তোমরা এগুলা ডিটেলে পড়ে আসছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব আন্ত আণবিক বলের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক, আন্ত আণবিক বলের সাথে স্থিতিস্থাপকতার সম্পর্ক, ঠিক আছে? তার মানে স্থিতিস্থাপকতাটা আন্ত আণবিক বলের সাথে কিভাবে রিলেট করা যায়। তারপরে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সংজ্ঞা, অনেক ধরনের সংজ্ঞা আছে ইলাস্টিসিটিতে, পীড়ন কাকে বলে, বিকৃতি কে বলে, কাকে বলে, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি, ক্রিম্পটন পীড়ন, ক্রিম্পটন বিকৃতি বা মোচড় পীড়ন, মোচড় বিকৃতি, তারপর হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি, স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে? সবগুলি নিয়ে আমরা আলোচনা করবো। স্থিতিস্থাপকতাটা কি, স্থিতিস্থাপক বস্তু কি, প্লাস্টিক বস্তু কি, এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপর যে হচ্ছে লোক আমরা আলোচনা করবো হুকস ল, থেকে ভার সম্প্রসারণ লেখচিত্র নিয়ে একটা সিরিজ আলোচনা আছে। ভার সম্প্রসারণ লেখচিত্র, ঠিক আছে? তারপর আমরা আলোচনা করব ভার সম্প্রসারণ লেখচিত্র, পরে আমরা আলোচনা করব ভারসাম্যসূচক লেখচিত্রের পরে আমরা আলোচনা করব স্থিতিস্থাপক গুণাঙ্ক, তিন ধরনের আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক পাব। তারপর আমরা আলোচনা করব পয়সন্স রেশিও, এই হচ্ছে
এটা হচ্ছে লোকে আমাদের সলিড নিয়ে আলোচনা, সলিডের স্ট্রাকচারাল প্রপার্টিস, ঠিক আছে, সলিডের স্ট্রাকচারাল প্রপার্টিস। পৃষ্ঠটানটা হচ্ছে শুধুমাত্র লিকুইডের স্ট্রাকচারাল প্রপার্টিস, লিকুইডের স্ট্রাকচারাল প্রপার্টিস, ঠিক আছে। পৃষ্ঠটানে আমরা কি কি আলোচনা করবো? পৃষ্ঠটানে আমরা আলোচনা করবো পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি, পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি নিয়ে আমরা আলোচনা করবো। পৃষ্ঠটান হচ্ছে পি আর পৃষ্ঠশক্তি হচ্ছে ই, এর মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক। তারপরে আমরা আলোচনা করব পৃষ্ঠটান পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক, দেন আমরা আলোচনা করব স্পর্শকোণ, স্পর্শকোণ সূক্ষ্ম স্পর্শকোণ, স্থূল স্পর্শকোণ। তারপরে আমরা আলোচনা করব কৈশিকতা বা ক্যাপিলারিটি, ক্যাপিলারিটি নিয়ে একটা কিছু আলোচনা, ঠিক আছে। মাঝখানে একটা আলোচনা আছে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব, আণবিক তত্ত্ব ল্যাপ্লাস, ল্যাপ্লাসের তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, ল্যাপ্লাসের তত্ত্ব, ল্যাপ্লাসের তত্ত্ব, এখান থেকে হিউজ পরিমাণ অনুধাবন আছে পৃষ্ঠটান থেকে, এবং মোটামুটি শিওর থাকতে পারো পৃষ্ঠটান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে। এই হচ্ছে আমাদের পৃষ্ঠটান রিলেটেড আলোচনা। এরপর হচ্ছে প্রবাহী গতিবিদ্যা। প্রবাহীর গতিবিদ্যাতে আমরা সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাহীর প্রবাহ, প্রবাহীর প্রবাহ। আচ্ছা, প্রবাহী শব্দটার মানে কি বলতো? প্রবাহী গতিবিদ্যা কার কার প্রপার্টি? প্রবাহী পদার্থের বৈশিষ্ট্য, প্রবাহী পদার্থ কারা কারা? তরল, ঠিক আছে, তরল এবং বায়বীয়। তরল পদার্থটা হচ্ছে অসংকোচনশীল প্রবাহী, অসংকোচনশীল প্রবাহী, আর বায়বীয় পদার্থটা হচ্ছে সংকোচনশীল প্রবাহী। কথা বুঝা গেছে? তরল পদার্থটা হচ্ছে অসংকোচনশীল প্রবাহী, আর বায়বীয় পদার্থটা হচ্ছে সংকোচনশীল প্রবাহী, ঠিক আছে। একটা হচ্ছে অসংকোচনশীল প্রবাহী এবং একটা হচ্ছে সংকোচনশীল প্রবাহী। অসংকোচনশীল প্রবাহী মানে কি? চাপ প্রয়োগে যাকে সংকোচন করা যায় না তাকে বলা হয় অসংকোচনশীল প্রবাহী, চাপ প্রয়োগে যাকে সংকোচন করা যায় না তাকে বলা হয় অসংকোচনশীল প্রবাহী, আর যাকে চাপ প্রয়োগে সংকোচন করা যায় তাকে বলা হয় সংকোচনশীল প্রবাহী। কথা বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে লোকে প্রবাহীর প্রবাহ। তারপর হচ্ছে সান্দ্রতা বা ভিস্কোসিটি, ভিস্কোসিটি আমাদের কঠিন পদার্থের মধ্যে যেমন ঘর্ষণ ক্রিয়া করে, এই তরল পদার্থের স্তর গুলির মধ্যে বা প্রবাহী পদার্থের স্তর, তরল না, তারপর হচ্ছে ঘর্ষণ ও সান্দ্রতার সম্পর্ক, সান্দ্রতার সম্পর্ক, ঠিক আছে, ঘর্ষণ ও সান্দ্রতার সম্পর্ক। দেন আমরা আলোচনা করব ঘর্ষণ এবং সান্দ্রতার সম্পর্কের পরে আমরা আলোচনা করব নিউটন'স ল, নিউটন'স ল অফ ভিস্কোসিটি,
তারপর আমরা আলোচনা করব স্টোক্স ল, স্টোক্স ল, ঠিক আছে? জি স্যার, এই জিনিসগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আচ্ছা, তারপর আমরা আলোচনা করব টার্মিনাল ভেলোসিটি, প্রান্তিক বেগ, প্রান্তিক বেগ বা টার্মিনাল দেখো টপিকের কিন্তু অন্ত নাই, হাজার হাজার লাখ 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 টপিক, ঠিক আছে? এক মাসের উপরে লাগবে, মানে যদি সম্পূর্ণটা পড়াই ভালোভাবে, ধরো লেকচার, খ্রিস্টতাম তিন লেকচার, চার লেকচার, এক মাস লাগবে। ঈদের আগে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, তবে 21 তারিখে না, 21 তারিখে না, ঈদের আগে শেষ করে দেওয়ার চেষ্টা। আমরা চলে যাই স্থিতিস্থাপকতা, চলে যাই তোমাদের সিলেবাসে কিন্তু শুধুমাত্র স্থিতিস্থাপকতা টপিকটা আছে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে আমরা কঠিন স্ট্রাকচারাল প্রপার্টিস, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ সলিড নিয়ে আমরা আলোচনা করব, এবং সলিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, ঠিক আছে? আচ্ছা, স্থিতিস্থাপকতা আলোচনা করার পূর্বে আগে হচ্ছিল যে আমরা আন্তঃআণবিক বল নিয়ে আলোচনা করি, আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক বল মানে কি? ইন্টারমলিকুলার ফোর্স, তাই না? একটা পদার্থের অণুগুলির মধ্যে যে বলটা ক্রিয়া করে, পারস্পরিক যে বলটা ক্রিয়া করে, সেই বলটার নাম হচ্ছে আন্তঃআণবিক বল। এখন এই বলটা হইতে পারে সেটা, এই বলটা হইতে পারে সেটা অ্যাট্রাকশন ফোর্স, অথবা এই বলটা হইতে পারে সেটা রিপালশন ফোর্স, ঠিক আছে? এই বলটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে আকর্ষণ হইতে পারে, আকর্ষণ হইতে পারে, এবং একটা হচ্ছে বিকর্ষণ হইতে পারে। আমরা ছোটবেলা থেকে শুধুমাত্র আন্তঃআণবিক আকর্ষণ বল সম্পর্কে আমরা জেনে আসছি, তাই না? আন্তঃআণবিক বিকর্ষণ বল কি আমরা জানতাম? আন্তঃআণবিক বিকর্ষণ বল আমরা জানতাম না, না স্যার। এখন হচ্ছিল কি আমরা আন্তঃআণবিক বিকর্ষণ বলটা ও আমরা জানব, ঠিক আছে? আন্তঃআণবিক বল, আকর্ষণ বল এবং বিকর্ষণ বল, এবং বেসিক্যালি স্থিতিস্থাপকতার ধর্মটা তৈরি হয় হচ্ছিল যে এই আকর্ষণ বিকর্ষণ জন্য, স্থিতিস্থাপকতার ধর্মটা তৈরি হয় বেসিক্যালি এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের জন্য, ঠিক আছে? আমরা একটু জানার চেষ্টা করি আন্তঃআণবিক বল বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পদার্থ তার সাম্যাবস্থায় থাকে, প্রতিটা পদার্থ সাম্যাবস্থা থাকার জন্য পদার্থগুলির অণুগুলির মধ্যে
কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো স্যার। এস স্যার, আন্তনবিক বলটা কি? আন্তনবিক বলটা হচ্ছে যে এই যে দুইটা অণু, এই দুইটা অণুর মধ্যকার একটা সাম্যাবস্থা বজায় রাখার জন্য প্রত্যেকটা পদার্থ তো তার সাম্যাবস্থা থাকতে চায়, তো প্রত্যেকটা পদার্থ তার সাম্যাবস্থা বজায় রাখার জন্য তাদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্সের থেকে তারা সাম্যাবস্থা থাকার চেষ্টা করে। অণুগুলি তাদের মধ্যে একটা ডিস্টেন্সের থেকে সাম্যাবস্থা থাকার চেষ্টা করে। আমি ধরে নিলাম এই যে যে ডিস্টেন্সের থেকে তারা সাম্যাবস্থা থাকার চেষ্টা করে সেই ডিস্টেন্সের পরিমাণটা হচ্ছে আনমোল, সেই ডিস্টেন্সের পরিমাণটা হচ্ছে আনমোল। এখন তুমি যদি সামহাও এই দুটা অণুর মধ্যে যদি দূরত্ব বাড়িয়ে দাও, সামহাও এই দুটা অণুর মধ্যে যদি তুমি দূরত্ব বাড়িয়ে দাও, ধরলাম যে তাদের মধ্যকার এখন দূরত্ব হয়ে গেল আর, যেটা কিনা আর নটের থেকে বড়, ঠিক আছে, যেটা কিনা আর নটের থেকে বড়। যদি তুমি যদি সামহাও এই দুজনের মধ্যে যদি দূরত্ব বাড়িয়ে দাও, এক নাম্বার এবং দুই নাম্বার অণুর মধ্যে যদি তুমি দূরত্ব বাড়িয়ে দাও, ঠিক আছে, তাহলে এই অণুগুলা তার সাম্যাবস্থান বজায় রাখার জন্য, এই অণুগুলি তার সাম্যাবস্থান বজায় রাখার জন্য এক নাম্বার অণু দুই নাম্বার অণুকে একটা নির্দিষ্ট বলে টানার চেষ্টা করে, কারণ সে সাম্যাবস্থা ব্রেকডাউন করছে, সাম্যাবস্থা থেকে সে দূরে চলে গেছে। সাম্যাবস্থা বজায় রাখার জন্য এক নাম্বার অণু দুই নাম্বার অণুটাকে আকর্ষণ করে তার সাম্যাবস্থা নিয়ে আসার চেষ্টা করবে। এই ধরনের বলটাকে বলা হয় অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। এখন ধরো সামহাও এই দুটো অণুর মধ্যে যে ডিস্টেন্সটা হইল সেই ডিস্টেন্সটা হচ্ছে আর ইজ লেস দেন আর নট, তার মানে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা হলো আর নটের থেকে ছোট, সেই ডিস্টেন্সটা হলো আর নটের থেকে ছোট। এখন যদি এটা হয় আর নটের থেকে যদি ছোট হয়, তাহলে সাম্যাবস্থা বজায় রাখার জন্য এক নাম্বার অণু এখন দুই নাম্বার অণুকে বিকর্ষণ করে তাকে সাম্যাবস্থায় ফেলে দিবে, এটাকে বলা হয় রিপালশন ফোর্স। এটা ইন্টারমলিকুলার ফোর্স, এটা কথা বুঝে গেছে? তার মানে সাম্যাবস্থা ভেঙে দুইটা অণু যদি পরস্পর পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে তাদের মধ্যে সাম্যাবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য এই দুটো অণু পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। কথা বুঝে গেছে? জি স্যার। যদি দুটো অণু পরস্পর পরস্পরের কাছাকাছি চলে আসে, সাম্যাবস্থান ভেঙে দুটো অণু যদি আরো কাছাকাছি চলে আসে, তখন তারা সাম্যাবস্থান বজায় রাখার জন্য একটা অণু আরেকটা অণুকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে, সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার রিপালশন। এখন তুমি সাম্যাবস্থান ভেঙে তাদেরকে দূরে সরিয়ে নাও অথবা সাম্যাবস্থান ভেঙে তাদেরকে কাছে নিয়ে আসো, যাই করো না কেন, আলটিমেটলি এই দুজনের উদ্দেশ্য কি, দুটো অণুর উদ্দেশ্য কি বলতো? হ্যাঁ, এই দুটো অণুর উদ্দেশ্য কি বলতো? সাম্যাবস্থান ধরে রাখা, সাম্যাবস্থান ধরে রাখা, সাম্যাবস্থান ধরে রাখার জন্য, সাম্যাবস্থান ধরে রাখার জন্য অণুগুলি পরস্পর পরস্পরকে যে বলে আকর্ষণ করে অথবা পরস্পর পরস্পরকে যে বলে বিকর্ষণ করে তাকে বলা হয় আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক ফোর্স। এবং এই আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য পদার্থের মধ্যে যে বৈশিষ্ট্যের উদ্ভব হয় সাম্যাবস্থান ফিরিয়ে আনার জন্য, এই আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য পদার্থের মধ্যে যে বৈশিষ্ট্যের উদ্ভব হয় সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে ইলাস্টিসিটি। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? তুমি একটা বস্তুকে বল প্রয়োগে বিকৃত করলে, তুমি একটা বস্তুকে বল প্রয়োগে বিকৃত করলে, ফর এক্সাম্পল তুমি একটা বস্তুকে বল প্রয়োগে বিকৃত করলে, ঠিক আছে, আচ্ছা জি স্যার, বিকৃত করার পরে যখন তুমি বলটা উঠিয়ে নিলা, বলটা উজ্জ করলা, তখন সে কি তার বিকৃত অবস্থানে থেকে যাবে না সে তার পূর্ব অবস্থানে ফেরত আসতে যাবে? পূর্ব অবস্থানে ফিরে যাবে। এই পূর্ব অবস্থানে ফেরত আসা বা সাম্যাবস্থানে ফেরত আসা যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থাবকতা বা ইলাস্টিসিটি।
একটা স্প্রিং, একটা স্প্রিং তুমি টেনে প্রসারিত করলা, ছেড়ে দিলা, সে তার পুরো অবস্থানে ফেরত আসতে চাইবে বা পুরো অবস্থানে ফেরত আসবে। তুমি কম্প্রেস করলা স্প্রিংটাকে, তুমি কম্প্রেস করলা, খাপাইলা, চাপাইলা, যখন তুমি ছেড়ে দিলা তখন সে তার সমাবস্থানে ফেরত আসবে। তাহলে তুমি স্প্রিংটাকে বাড়াইলা অথবা স্প্রিংটাকে চাপাইলা, যাই তুমি করো না কেন, সমাবস্থানে ফেরত আসা মানেই হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে কোনো বস্তু সমাবস্থানে ফেরত আসা, তুমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবা ডেফিনেটলি ডেফিনেটলি সে কি চাবে, সে সমাবস্থানে ফেরত আসতে চাবে। এই যে সমাবস্থান।